এই বাচ্চাটি কাঁদছিল, তাই চাগরানি এসে বাচ্চাটিকে কোলে নেয়। কিন্তু তখনই মালকিন এসে বলে, দে তোকে নিতে হবে না, আমি ঘুম পাড়িয়ে দিব। এরপর যখন চাগরানি বালতিতে করে কাপড় ধুচ্ছিল, তখন মালকিন এসে বলে, বাড়িতে ওয়াশিং মেশিন থাকতেও তুই বালতিতে জল ভরে কাপড় ধুচ্ছিস, ওয়াশিং মেশিনটা মনে হয় পড়ে পড়েই নষ্ট হবে। পরের দিন চাগরানি যখন বাড়ি ফিরছিল, তখন মালকিন এসে বলে, এই ফলগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, যা এগুলো তুই বাড়ি নিয়ে যা। কিন্তু চাগরানি বলে, দিদি এগুলো তো আজকে সকালেই আনা হয়েছে। তখন মালকিন বলে, তোকে শিখাতে হবে না, যা বলছি তাই কর। পরের দিন মালকিন অন্য একজন চাগরানিকে ডেকে আনে এবং তাকে বাড়ির সমস্ত কাজ বুঝিয়ে দেয়। এটা দেখে পুরনো চাগরানি ভাবে তাকে হয়তো কাজ থেকে বের করে দিবে। কিন্তু যখন খাবার বানানোর কথা ওঠে, তখন মালকিন বলে, খাবার তো আমি আর রাধা মিলে বানিয়ে নিব। এটা শুনে সে খুশিতে কেঁদে ফেলে। আসলে বন্ধুরা, এই চাগরানি প্রেগনেন্ট ছিল, তাই মালকিন তাকে দিয়ে এত কাজ করাতে চায় না। তো বন্ধুরা, এমন ভালো মনের মালকিনের জন্য একটা লাইক তো অবশ্যই দেওয়া উচিত।